বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা কি কী অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টনটাই বা বাকি তো আজকের এই ভিডিওতে আমরা মেলি সায়েন্স আর্টস বা কমার্সের স্টুডেন্টরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চায় তাদের জন্য রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি সকল কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন যেমন আমরা বলে দিব পাশাপাশি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতাটা বলবো তো এই সকল কিছু বলার আগে আমি একটু আলোচনা করি যে আপনি আসলে কেন রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়বেন তো রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে সায়েন্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ব্যাপারটা কিন্তু এরকম না এখানে আর্টসের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে বা কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আপনি ভালো সাবজেক্ট নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করতে চান আপনি অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিতে পারেন যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান যেমন অনেক ভালো পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপনি ভবিষ্যতে যেমন অনেক ভালো ভালো কাজ করতে পারবেন দেশের জন্য যেমন কাজ করতে পারবেন নিজের পরিবারের জন্য কিন্তু কাজ করতে পারবেন এর জন্য ভালো পরিবেশের একটা বিশ্ববিদ্যালয় যদি আপনি ভর্তি হতে চান বা ভালো ল্যাব ফেসিলিটি সহ পড়াশোনার পরিবেশ সহ এই সকল কিছু যদি আপনি পেতে চান আপনি চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিতে পারেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি যদি চান্স পান তাহলে এখানে কিন্তু ছেলেদের জন্য আবাসিক হলেরও ব্যবস্থা আছে আপনি কিন্তু আবাসিক যে হল আছে সেই আবাসিক হলে থেকে পড়াশোনার ফেসিলিটি পাবেন পাশাপাশি মেয়েদের জন্য কিন্তু এখানে হলেরও ব্যবস্থা আছে সো মেয়ে স্টুডেন্টরা যদি এখানে চান্স পায় চাইলেই আবাসিক হলে থেকেই পড়াশোনা করতে পারবে পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিতে যাতায়াতের জন্য যেমন বাসের সুযোগ সুবিধা আছে পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন ধরনের পড়াশোনা সম্পর্কিত সকল ধরনের ফেসিলিটি আপনি কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পেয়ে যাবেন আপনার যদি ইচ্ছা থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আপনাকে যে যে তথ্যগুলো জানতে হবে এই সকল কিছু আপনাকে আমরা জানাই দিব তাহলে এখন আমরা মিলিয়ে আলোচনা করবো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভর্তি হতে চান আপনাকে প্রথমে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে একটু আলোচনা করব তার আগে একটু বলে দেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে মোট প্রতি বছর তিন হাজার নয়শো তিরিশ জন স্টুডেন্টের মতো এখানে চান্স যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে এসএসসির সাধারণত সাল উল্লেখ করে দেওয়া থাকে না বাট এইচএসসি যদি আপনি দুই হাজার তেইশের স্টুডেন্ট হন অথবা আপনি যদি দুই হাজার চব্বিশের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আপনি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বুঝতে পারবেন তার মানে যারা সেকেন্ড টাইম আর স্টুডেন্ট তারা কিন্তু এখানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমাদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না তবে এসএসসির সাল যেহেতু উল্লেখ করে দেওয়া নাই তার মানে এসএসসি পাশ করার পর আপনার যদি কোনো ধরনের স্টাডি গ্যাপ থাকে বা পড়াশোনার যদি আপনার কোনো গ্যাপ থাকে আপনি চাইলেও কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিতে পারতেছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা জিপিএস যোগ্যতা প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করি তো রাশিয়া ইউনিভার্সিটিতে মানবিকের সাবজেক্ট নিয়ে যে ইউনিট গঠিত সেটা হল এ ইউনিট যদিও অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছ বা জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সাধারণত এ ইউনিট বলতে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত ইউনিটকে বোঝায় বা রাশিয়া ইউনিভার্সিটিতে এটা একটু উল্টা তো রাশিয়া ইউনিভার্সিটিতে এ ইউনিট বলতে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে গঠিত ইউনিটকে বোঝায় এবং মানবিকের স্টুডেন্টরা যদি রাশিয়া ইউনিভার্সিটিতে প্রাথমিক আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে জিপিএস যোগ্যতা হলো থ্রি পয়েন্ট করে থাকতে হবে এসএসসি এবং এইচএসসি এবং এসএসসি আর এইচএসসি এস এর যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে মানবিক স্টুডেন্টরা প্রাথমিকভাবে আবেদনটা করতে পারবে বাণিজ্য স্টুডেন্টের জন্য যে ইউনিটটা আছে সেটা হলো বি ইউনিট এই বি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য স্টুডেন্টরা যদি পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে প্রাথমিক আবেদন করার জন্য জিপিএ যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এস এবং এইচএসসি এবং দুটা জিবে যোগ করে যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় বাণিজ্যের স্টুডেন্ট কিন্তু প্রাথমিকভাবে আবেদন করতে পারবে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের যে ইউনিটটা গঠিত তাদের সেটা হলো সি ইউনিট এই সি ইউনিটটা যদি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি এবং এইচএসসি এবং দুটা জিবে করে যদি এইট পয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রাথমিক আবেদন করতে পারবেন তবে একটা কথা বলে নেই রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু যদিও প্রাথমিক আবেদনের যোগ্যতাটা এটা দেওয়া আছে তবে প্রতি বছর রাশিয়া ইউনিভার্সিটিতে যেহেতু সিলেকশন প্রক্রিয়াটা আছে এই সিলেকশন প্রক্রিয়া আপনি যদি নির্বাচিত হন তারপরে আপনি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বুঝতে পারবেন তো সিলেকশনে টিকতে গেলে কিন্তু দেখা যায় এত কম জিপিএ নিয়ে আসলে রাশিয়া ইউনিভার্সিটিতে সিলেকশন হওয়াটা একটু টাফ হয়ে যায় এজন্য একটু পরে আমরা সিলেকশন নিয়ে আলোচনা করবো আশা করি তখন আপনি এই জিনিসটা ক্লিয়ার হবেন যে আসলে সিলেকশন কতজন স্টুডেন্ট হতে পারে তো এখন আলোচনা করবো যে বন্টনটা নিয়ে এখানে যে ভর্তি পরীক্ষা হয় আপনি যদি পরীক্ষা দেওয়ার সুযোগ পান তাহলে সেক্ষেত্রে এখানে ভর্তি পরীক্ষা হবে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পাস মার্ক হলো চল্লিশ অর্থাৎ চল্লিশ পেলে আপনি এখানে পাশ করতে পারবেন আর এখানে নেগেটিভ মার্কিং আসছে যদি আপনি একটা ভুল করেন জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এবং রাশিয়া ইউনিভার্সিটি যেহেতু সিলেকশন আসছে তো সেক্ষেত্রে এইচএসির জিপের উপর ভর্তি করে প্রত্যেকটা ইউনিটের জন্য বাহাত্তর হাজার স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তার মানে এ ইউনিটে টোটাল বাহাত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বি ইউনিটেও টোটাল বাহাত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে সি ইউনিটেও টোটাল বাহাত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে যদিও অ্যাপ্লাই করবে দেখবেন যে এক লাখ বিশ হাজার তেইশ হাজার স্টুডেন্ট বাট ওই জিপিএ থেকে সর্বোচ্চ জিপিএ থেকে যাদের জিপিএ ভালো তারা কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে একটা স্টুডেন্ট চাইলেই প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে পারে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট এ বি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বা আর্টসের স্টুডেন্ট এ বি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বা কমার্সের স্টুডেন্টও কিন্তু এ বি সি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষার কেন্দ্র কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস যদিও যদি অন্য কোনো কেন্দ্র বৃদ্ধি করে এটা আপনাদের জানাই দিব তবে এই যে তথ্যগুলো এটা কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী যদি কোনো ধরনের তথ্যের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব বাট এই তথ্যগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই করতে পারবেন যে আপনি রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন কি না বা আপনি যদি রাশিয়া ইউনিভার্সিটি আপনার স্বপ্ন হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে পড়তে হবে এই ধারণাটা আপনার হয়ে যাবে তো প্রথমে মিললে আমরা এই ইউনিটটি আলোচনা করে এখন আমরা ইউনিট ভিত্তিক আলোচনা করবো যে আপনি যদি এই ইউনিটে পরীক্ষা দেন আপনাকে কী কী পড়তে হবে বা বি ইউনিটে যদি পরীক্ষা দেন কী কী পড়তে হবে বা সি ইউনিটে যদি পরীক্ষা দেন কী কী পড়তে হবে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব তো এই ইউনিটে কিন্তু টোটাল সিট সংখ্যা আছে এক হাজার সাতাত্তরটি এবং এখানে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে তো এখানে প্রশ্ন আসবে বাংলা থেকে প্রশ্ন আসবে আঠাশটি এমসিকিউ এর মার্ক থাকবে হল পঁয়ত্রিশ নম্বর এখানে ইংলিশ থেকে আসবে আঠাশটা এমসিকিউ এর মার্ক থাকবে পঁয়ত্রিশ নম্বর আর এখানে জিকে বা সাধারণ জ্ঞান থেকে চব্বিশটা এমসিকিউ এর মার্ক থাকবে হলো তিরিশ নম্বর তার মানে এখানে টোটাল আপনার এমসিকু দিবে কয়টা এমসিকিউ দিবে দেবে হল আশিটা আর আশিটা এমসিকিউর মার্ক হলো একশো অর্থাৎ এখানে আপনি আশিটা এমসিকিউর মার্ক কিন্তু একশো হিসাবে কিন্তু ধরা হবে এর বি ইউনিট যেটা বি ইউনিটের টোটাল সিট সংখ্যা হলো পাঁচশো বিশটি এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো যারা বাণিজ্য স্টুডেন্ট তারা যদি এখানে পরীক্ষা দেয় তাহলে সেই ক্ষেত্রে বাংলা থেকে বারোটা এমসি আসবে মার্ক হলো পনেরো ইংলিশে বিশটা এমসি কেউ আসবে মার্ক হলো পঁচিশ ব্যবসা সংগঠন থেকে চব্বিশটা এমসি কিউ আসবে মার্ক হলো তিরিশ হিসাববিজ্ঞান থেকে চব্বিশটা এমসি কেউ আসবে মার্ক হলো তিরিশ আর যদি এখানে যেহেতু বি ইউনিটে সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে পাশাপাশি মানবিক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তো তারা যদি এখানে পরীক্ষা দেয় তাদের বাংলা থেকে বারোটা এমসিকিউ মার্ক হলো পনেরো ইংলিশ থেকে বিশটা এমসিকিউ মার্ক হলো পঁচিশ জি কে বা সাধারণ জ্ঞান থেকে ছত্রিশটা এমসিকিউ মার্ক হলো পঁয়তাল্লিশ আইসিটি থেকে কিন্তু এখানে প্রশ্ন আসবে তাদের এখানে বারোটা এমসিকিউ মার্ক হলো পনেরো তারপর হলো সি ইউনিট এই সি ইউনিট হলো সায়েন্সের যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে গঠিত এটা টোটাল সিট সংখ্যা আছে প্রায় এক হাজার পাঁচশো তেত্রিশটি এখানেও কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো সায়েন্সের স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয় তাহলে এখানে ফিজিক্স থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে আইসিডি থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে আর এখানে যে আছে যে বায়োলজি থেকে পঁচিশটা ম্যাথ থেকে পঁচিশটা বায়োলজি এবং ম্যাথ মিলে হলো পঁচিশটা এই তিনটা থেকে যে কোনো আপনাকে একটা বাসাই করতে হবে অর্থাৎ আপনি শুধুমাত্র চাইলে বায়োলজি উত্তর করতে পারেন অথবা আপনি শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করতে পারেন আর আপনার যদি চান ম্যাথ এবং বায়োলজি মিলে আপনি প্রতিষ্ঠা উত্তর করতে পারেন তাহলে এখন আপনার কোনো প্রশ্ন থাকতে পারে যে কোনটা উত্তর করা সবচেয়ে বেশি ভালো তো সবচেয়ে বেশি ভালো হলো আপনি যদি ম্যাথ এবং বায়োলজি মিলে প্রতিষ্ঠা উত্তর করেন এটা আপনার জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে কেন কাজ হবে কারণ আপনি যদি শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করেন আপনি ম্যাথ রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্টে ভর্তি হতে পারবেন না বা আপনি যদি শুধুমাত্র যদি ম্যাথ অ্যান্সার করেন তাহলে বায়োলজি রিলেটেড অনেক ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবেন না কিন্তু আপনি যদি বায়োলজি এবং ম্যাথ দুটাই অ্যান্সার করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই সি ইউনিটের সকল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কিন্তু ইলিজিবল হবেন এর জন্য উচিত হলো ফিজিক্স কেমিস্ট্রি আইসিডি এবং বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করা আর এখানে যেহেতু মানবিক স্টুডেন্ট বা বাণিজ্য স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তাদের পোস্ট আসবে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ জিকে বা সাধারণ জ্ঞান ভূগোল অথবা মনোবিজ্ঞান এই তিনটা থেকে যে কোনো একটা থেকে আপনাকে তিরিশ মার্কের উত্তর করলে আপনি যদি বাণিজ্যের স্টুডেন্ট হন বা মানববিজ্ঞান স্টুডেন্ট হন তাহলে আপনি সি ইউনিটের পরীক্ষায় বসতে পারবেন রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেক সুনাম ধরনের একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখানে পড়তে চায় তো আপনি যদি এই রাশিয়া ইউনিভার্সিটিতে পড়তে চান বা চান্স পেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ভালো একটা স্ট্রং প্রিপারেশন নিতে হবে কারণ প্রিপারেশন ছাড়া এই অ্যাডমিশনের প্রিপারেশন ভালো করে নিতে পারলে আপনি এখানে কিন্তু ভালো একটা সাবজেক্টে পড়তে পারবেন এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য অনেক অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য আপনি এখন থেকে যদি হিসাব করেন আপনি চার থেকে পাঁচ মাসের মতো সময় পাবেন এই সময়টা যারা ভালোভাবে কাজে লাগাবে তারাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চার্জ পাবে তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা যারা সি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে যাচ্ছেন বা ঘরে বসে অনলাইনে রেজাল্ট পরবর্তী সময় অর্থাৎ এইচএসসি রেজাল্ট পরবর্তী সময় ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছবর্তী টার্গেট প্যাসে ভর্তি হতে পারেন কারণ এখানে আপনি ভর্তি হলে যারা রাশিয়ান ইউনিভার্সিটিতে সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন এই কোর্সে ভর্তি হলে হয়ে যাবে কারণ এখানে আমরা আপনার ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোয়েশন সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক আপনাকে শেখানো হবে শুধুমাত্র এখানে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন তা না পাশাপাশি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে সুপার সাজেশন তৈরি করছি এই সাজেশনের পিডিএফগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রতি বছরই আমাদের এই সাজেশনগুলো থেকে কিন্তু হুবাহুব টাইপগুলো কিন্তু শতভাগ কমন আসে তো আপনি এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পাবেন এবং অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো এটার কোর্স ফি হল দুই টাকা তবে আপনি যদি এ মাসে বিশ তারিখের ভিতরে ভর্তি হন এ মাসে যদি বিশ তারিখের ভিতরে ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাঁচশো টাকার ডিসকাউন্ট আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন কিন্তু বিশ তারিখের পরে যদি ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে এবং আমাদের নতুন ব্যাস অর্থাৎ এইচএসসি রেজাল্ট পরবর্তী নতুন ব্যাসটা কিন্তু এ মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তো যারা একবারে প্রথম থেকে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি কুচ্ছবর্তী ব্যাসে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস করে শতভাগ প্রিপারেশন নিতে পারবেন এখানে আমাদের এক্সাম ব্যাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য নার্সিং এবং মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এক্সাম ভর্তি হলেও আপনি এই যে সাজেশনগুলো আছে সাজেশনের পিডিএফগুলো আপনি পাবেন পাশাপাশি এক্সাম বেসে ভর্তি হলে আপনি সাজেশন পাবেন এবং একশোর উপরে আপনি এক্সাম দিতে পারবেন একদিন পর রুটিন অনুযায়ী তো যারা এক্সাম বেসে ভর্তি হবেন তাদের কোর্স ফিও খুবই কম মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ